নেতাজি, এই নামটা শুনলেই গায়ে শিহরণ দিয়ে ওঠে। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। এই মানুষটিকে নিয়ে আমাদের উৎসাহ বা কৌতূহল কোনোটারই শেষ নেই। তাই এই মহান মানবের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি আপনাদের এমন পাঁচটি জায়গার কথা বলবো যেখানে নেতাজির শ্বাস প্রশ্বাস হয়তো আজও শোনা যায়। এই পাঁচটি জায়গা অবস্থিত আমাদের ভারতবর্ষেই। আর 5 নম্বর যে জায়গাটা, সেটা অবস্থিত আমাদের খোদ কলকাতাতে। তাই ভিডিওটা পুরোটা দেখুন আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তাই নেতাজির জন্মদিনে আমার এই বিশেষ নিবেদন, স্মরণে সুভাষ। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলতে গেলে যে কথাটা সবচেয়ে আগে বেশি মনে পড়ে, সেটা হচ্ছে তার জন্মস্থান। সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন 23 জানুয়ারি 1987 সালে ওড়িশার কটক শহরে। তার পরিবার ছিল কটকের এক সম্ভ্রান্ত পরিবার। তার শৈশবকাল, পড়াশোনা সমস্ত কিছুই সম্পন্ন হয় এই কটক শহরে। তার এই বাড়ি পরবর্তীকালে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাই মানুষের ইচ্ছা ও এই মহান নেতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নেতাজির এই পৈতৃক ভিটা আজ একটি মিউজিয়ামে পরিণত হয়েছে, যা মানুষের একটা দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছে এই বর্তমানকালে। ডালহৌসি, ভারতের হিমাচল প্রদেশের একটি অন্যতম জায়গা হচ্ছে এই ডালহৌসি। এই ডালহৌসিতেই এমন দুটি জায়গা আছে যার নামকরণ করা হয়েছে সুভাষচন্দ্র বোসের নাম অনুসারে, যার একটির নাম সুভাষ চক এবং অন্যটির নাম সুভাষ বাউলি। এই সুভাষ বাউলিতে নেতাজি আসতেন মেডিটেশন বা শান্তির খোঁজে। এই জায়গাটি হিমাচল প্রদেশের একটি খুব জনপ্রিয় জায়গা। মাদুরাই, তামিলনাড়ুর একটি অন্যতম প্রধান জায়গা হচ্ছে এই মাদুরাই। নেতাজির এবং ভ্রমণ স্থানের মধ্যে একটি যোগসূত্র তৈরি করেছে এই মাদুরাই জায়গাটি। নেতাজি এই মাদুরাই এসেছিলেন সকল মানুষকে আজাদিন ফৌজে যোগদান করার জন্য, কিন্তু তার সেই কাজ অসম্পন্ন রেখেই তাকে চলে যেতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। এই মাদুরাইতেই নেতাজি বক্তৃতা দিয়েছেন, তাই তামিলনাড়ু এলে এই জায়গাটিতে অবশ্যই ঘুরে আসবেন। সেলুলয়েড জেল, এই নামটা শুনলেই মানুষের গায়ে শিহরণ দিয়ে ওঠে। এই সেই বিখ্যাত জেল যা অবস্থিত আন্দামান নিকোবর আইল্যান্ডে। এই সেলুলয়েড জেলে কত যে স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন উৎসর্গ করেছে এই দেশের জন্য তার কোনো ঠিকানা নেই। আজাদিন ফৌজ গঠন করার পর নেতাজি সুভাষচন্দ্র বসু 29 ডিসেম্বর 1943 সালে আন্দামানের পোর্ট ব্লেয়ারে আসেন। এখানে এসে তিনি ভারতের পতাকা উত্তোলন করেন পোর্ট ব্লেয়ারের জিমখানা গ্রাউন্ডে। আর সেই সময় বেজে উঠেছিল আমাদের জাতীয় সঙ্গীতের জয়ধ্বনি। নেতাজি এই উৎসবটিকে উৎসর্গ করেছিলেন সেই সব স্বাধীনতা সংগ্রামীদের যারা এই সেলুলয়েড জেলে প্রাণ উৎসর্গ করেছিল দেশের জন্য। এই সেলুলয়েড জেল অন্যতম প্রধান দর্শনীয় স্থান হয়ে উঠেছে আন্দামান নিকোবর আইল্যান্ডে, এবং এখানের সাউন্ড অ্যান্ড লাইট শো এই স্থানের সবচেয়ে আকর্ষণের প্রধান কারণ। সুভাষচন্দ্র বোস ছিলেন একজন মেধাবী ছাত্র। তিনি কটক শহর ছেড়ে এই কলকাতা শহরে আসেন। স্কটিশ চার্চ কলেজে তিনি তার কলেজের পড়াশোনা শেষ করেন। কলকাতাতে তিনি তার বাবার রাজকীয় বাড়ি ভবানীপুরে থাকতেন। এই বাড়ি থেকেই তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন, এবং এখান থেকেই তার সেই ঐতিহাসিক পলায়ন ঘটেছিল ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে। নেতাজির এই বাড়ির নামকরণ হয়েছে নেতাজি ভবন নামে, যা এখন একটি মিউজিয়াম হয়ে উঠেছে, যা অবস্থিত কলকাতার ভবানীপুরে।
বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। আর আজকে হচ্ছে নেতাজির জন্মদিন, তাই তোমাদেরকে একটা অনুরোধ যে সবাই কমেন্ট বক্সে একবার নেতাজিকে হ্যাপি বার্থডে উইশ করো। বন্ধুরা, 23শে জানুয়ারির পরেই আসছে আমাদের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। আর এই 26শে জানুয়ারির একটা খুব বিশেষ ভিডিও নিয়ে আসছি আমি সেই দিনে, যা উৎসর্গ করব আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্য। তো সেই ভিডিওটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।